মনোনয়ন পর্বে চার দিন ধরে অশান্তির আগুনে জ্বলেছিল ভাঙর। বেলাগাম হিংসায় কার্যত বাড়ি থেকে বের হওয়ায় দায় হয়ে দাঁড়িয়েছিল ভাঙরে। শুক্রবার ঘটনাস্থলে রাজ্যপাল গেলে তখনও সেখান থেকে শুকলি বোমা উদ্ধার করে রাজ্যপালের নিরাপত্তারক্ষীরা। তবে শনিবার দিনভর থমথমে ভাঙর। একাধিকবার উত্তপ্ত হয়ে ওঠা বিজয়গঞ্জ বাজার সহ একাধিক এলাকায় টহল দিতে দেখা গেল পুলিশকে। যারা এখানে আছেন সকলকে প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে, আপনারা এখানে জমায়েত করবেন না, ক্যান্ডিডেট বা তার এজেন্ট ছাড়া এবং প্রস্তাবক ছাড়া এখানে কেউ জমায়েত করবেন না। তবে ভাঙরে আপাতত শান্তি ফিরে আসলেও তাতে খুব একটা আশ্বস্ত হচ্ছে না রাজনৈতিক মহল। পুলিশের রিপোর্ট ও কমিশনের বক্তব্যকে কটাক্ষ করে গেরুয়া শিবিরের কটাক্ষ, ভাঙরে ভগবানই ভরসা। ভাঙরে গিয়ে পরের দিনও বোমা পাওয়া গেছে, আগুন জ্বলছিল। মাননীয় রাজ্যপালের দেহরক্ষীরা হাতে বোমা কুড়িয়ে নিয়ে এসে দেখাচ্ছেন, আমরা যেমন আম কুড়াতে যাই সেরকম। তারপরে যদি পুলিশ বলে খুন হয়নি, শান্তিতে হয়েছে এবং সেটা স্বীকার করে নেয় নির্বাচন কমিশন, তো ভগবান ভরসা বলতে হবে। সে নির্বাচন কমিশনকে কে ভরসা করল? অন্যদিকে শনিবার মৃত আইএসএফ কর্মী মঈনুদ্দিনের বাড়িতে গেলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। প্রায় দেড় বছর পর ফের একবার রাজনৈতিক অঙ্গনে দেখা গেল আব্বাসকে। আব্বাস সিদ্দিকীকে ঘিরে রীতিমতো উৎসাহ দেখা যায় ভাঙরে। তবে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি তিনি। নিউজ টাইম।